আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল কৃষক ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে শশা চাষ নিয়ে বলবো। শশা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যুক্ত সবজি, এতে রয়েছে ভিটামিন বি ও সি। শশা চাষের জন্য কেমন আবহাওয়ার প্রয়োজন হয়? শশা উষ্ণ জলবায়ুতে ভালো ফলন দেয়, এটি বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, আবার বেশি আর্দ্রতা ও দিনের দৈর্ঘ্য ছোট হলে বেশি স্ত্রী ফুল জন্মায়। 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। শশা চাষের জন্যে আমাদেরকে বীজ, একর প্রতি উন্নত মানের বীজ হলে 900 থেকে 1200 গ্রাম লাগে, আর শঙ্কর জাত যদি হয় তাহলে 175 থেকে 200 গ্রাম লাগে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দিকে শশা চাষ করলে সেই শশাই অত্যন্ত লাভবান হওয়া যায়। প্রাক গ্রীষ্মকালীন শশা চাষ করতে হলে আমাদেরকে সারি থেকে সারি দূরত্ব রাখতে হবে 4 ফিট ও গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 3 ফিট। এরপরে আমরা যদি বর্ষাকালে শশা চাষ করি তাহলে সারি থেকে সারির দূরত্ব হবে 5 ফিট ও গাছের দূরত্ব হয় 3 ফিট। বীজ আমাদেরকে মাদা তৈরি করে প্রত্যেকটি মাদায় 4 থেকে 5টি বীজ বপন করতে হবে এবং 2 থেকে 3 সপ্তাহ পরে সবাল 2টি চারা রেখে বাকি গাছগুলিকে উঠিয়ে ফেলতে হবে। বীজ বোনার গভীরতা হচ্ছে 2 থেকে 2.5 সেন্টিমিটার গভীর করে বীজ বুনতে হবে। আমাদের এখানে যে সমস্ত জাতগুলি প্রচলিত সেই জাতগুলির মধ্যে রয়েছে বরসাতি, পয়েন্ট সেটি, বালাম খিরা, কৃষ্ণনগর সিলিকন। শশা চাষের জন্য আমাদেরকে জমি কিভাবে তৈরি করতে হবে? আমাদেরকে সর্বপ্রথমে জল নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি বেছে নিতে হবে। দোআঁশ মাটিতে শশা চাষ খুব ভালো হয়, তবে সব রকমের মাটিতেই কম বেশি শশা চাষ হয়ে থাকে। মাটির পিএইচ লেভেল 5.5 থেকে 6.7 পর্যন্ত থাকলে খুব ভালো হয়, এর থেকে কম বেশি হলেও শশা ভালো জন্মায়, তবে খুবই কম হলে ভালো জন্মাবে না। জমিটাকে এবার আমাদেরকে 4-5টি চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। ঝুরঝুরে করে নিয়ে মাদা তৈরি করতে হবে। শশা লাগানোর পর আমাদেরকে আগাছা নিয়ন্ত্রণের জন্য 2-1 দিনের মাথায় আগাছা নিষ্কাশক কোনো ওষুধ আপনি স্প্রে করতে পারেন। শশা হচ্ছে একলিঙ্গ উদ্ভিদ, একই গাছে স্ত্রী ও পুরুষ ফুল দুটোই ফোটে। স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে হাইড্রাজাইড 50 থেকে 100 ppm বা আলফা ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড 100 ppm বা বোরন 3 ppm বা মলিমডেনাম 3 ppm। বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্যে গাছের 2 থেকে 3টি পাতা অবস্থায় স্প্রে করতে হবে, এর ফলে ফসলের সংখ্যা ও উৎপাদন বৃদ্ধি পায়। শশার জমিতে একর প্রতি সার লাগে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাস ও ফসফরাস 56 কেজি, 28 কেজি ও 28 কেজি এবং গোবর সার লাগে প্রায় 4 টন মতন। এছাড়া আপনি জমিতে 6 কেজি অ্যাজোফস মিশিয়ে দিতে পারেন। এই সারগুলি আমাদেরকে প্রথমে 1/2 ভাগ অর্থাৎ অর্ধেক নাইট্রোজেন ও পুরো ফসফেট এবং পরে 1/2 ভাগ পটাশ মূল সার হিসাবে জমিতে দিতে হবে। এরপর 1/4 ভাগ নাইট্রোজেন ও 1/4 ভাগ পটাশ বোনার 21 দিনের মাথায় দিতে হবে। বাকি নাইট্রোজেন ও পটাশ সার বোনার 40 দিন পর জমিতে প্রয়োগ করতে হবে। এইভাবে আমাদেরকে 3 কিস্তিতে সারগুলি প্রয়োগ করতে হবে। এছাড়াও আমাদেরকে অনুখাদ্য জিঙ্ক সালফেট 10 কেজি একর প্রতি, বোরাক্স 4 কেজি ও অ্যামোনিয়াম মলিবডেনাম 200 গ্রাম একর প্রতি জমি তৈরির সময় দিতে হবে। অনুখাদ্যের ঘাটতি থাকলে প্রয়োজন বোধে আমাদেরকে 3 থেকে 4টি পর্যায়ে এই অনুখাদ্যগুলি জমিতে প্রয়োগ করতে হবে। শশার জমিতে পোকামাকড়ের আক্রমণ কেমন হয়? শশা ছোট অবস্থায় বিভিন্ন রকমের পোকায় আক্রমণ করে শশাটাকে নষ্ট করে দেয়। নলিপোকা বা ম্যাপ, এই পোকায় ছোট অবস্থায় পাতাগুলিকে ম্যাপের মতো করে খেয়ে নষ্ট করে দেয়। এই পোকা নিয়ন্ত্রণ করার জন্যে আমাদেরকে ফিপ্রোনিল 5% এসি গ্রুপের ওষুধ 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া আপনি ডাইমিথয়েড 30% ইসি 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। হলদে ও লাল মাকড় দেখা যায় শশায় অতিরিক্ত পরিমাণে। এই পোকাগুলি
পাতার নিচে দেখতে পাওয়া যায়। এই হলদে ও লাল মাকড়কে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে প্রোফানোফাস 50% ইসি 1.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া ইথিওন 50% ইসি 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। কাটুই পোকা রাতে গাছের গোড়া কেটে ফেলে দেয়। এই কাটুই পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে ক্লোরোপাইরিফস 20% ইসি 2.5 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া কার্বালিন 5% ডাস্ট 165 গ্রাম কাঠাপ্রতি ছিটিয়ে দেওয়া যাবে। চোষক পোকা, সাদামাছি, জাব পোকা প্রভৃতি এ জাতীয় পোকাগুলি শশা গাছের রস চুষে খায় এবং এই পোকাগুলি বিভিন্ন রোগের ভাইরাস বহন করে নিয়ে আসে। এই পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে ইমিডাক্লোরোপিড 17.8% এসএল গ্রুপের ওষুধ প্রতি লিটার জলে 0.2 মিলি করে স্প্রে করতে হবে। অ্যাসিফেড 75% এসপি 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া শশার গাছে বিভিন্ন সময় দেখা যায় গোড়া পাচা, শিকড় পচা, কাণ্ড পচা ও ফল পচা, নিমাইটোড। যদি গোড়া পাচা রোগ দেখা যায় তাহলে আমাদেরকে ম্যাঙ্গোজেব 75% WP গ্রুপের ওষুধ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়া কার্বেন্ডাইজিম 50% WP গ্রুপের ওষুধ 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। গোড়া পাচা বা শিকড় পচা হলে ফায়োফেনট মিথাইল 77% WP 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। 20 কেজি গোবরের সারের সঙ্গে টাইকোডারমা 1 কেজি 3 দিন রেখে মূল জমিতে প্রয়োগ করতে হবে। ডাউনি মিলিডি বা পাউডারের মতো রোগ, পাতায় ধূসার দাগ ও সাদা পাউডার রোগ, এ রোগে পাতায় ধূসার দাগ হয়, ওই দাগের ওপর সাদা পাউডার জমে। এর জন্য আমাদেরকে কার্বেন্ডাইজিম 50% WB গ্রুপের ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। ব্যাভিস্টন 50% WP 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। অথবা প্রপিকোনা জল 25% ইসি 0.75 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ হলে আমাদেরকে কার্বনডাইজিম ও ম্যাঙ্গোজেব গ্রুপের ওষুধ আমাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে ও বীজটাকে ভালো করে শোধন করতে হবে। শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক ও শেয়ার করবেন, শেয়ার করে আরও অন্যতে চাষি ভাইদের জানাতে সাহায্য করুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই কৃষি বিষয়ক নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।